আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্রেজি জিনিয়াস টিভি চ্যানেলে। আপনি আপনার যে কম্পিউটারটা ইউজ করেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি বলবো। আপনার কম্পিউটারের স্পিডটা আপনি কীভাবে আরও ফাস্ট করবেন, তো কেন আপনার কম্পিউটারটা স্লো হয়ে যায় যখন আপনি প্রথম সেট আপ বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 বা যে কোনো একটা সেট আপ দেন, সেটা দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার পিসিটাকে আগের মতো আর আপনি পাসটা পাচ্ছেন না বা স্লো হয়ে গেছে। তো কেন স্লো হয়ে যায়, যখন আপনি কাজ করেন, নানান ফোল্ডার ইনস্টল করেন বা ডাউনলোড করেন, তখন দেখাচ্ছে যে আপনার ম্যানুয়ালি অনেকগুলো ফোল্ডার তৈরি হয় বা অনেকগুলো ফোল্ডার কম্পিউটার নিজে ডিলিট করতে পারে না। আপনি যেগুলি অবশ্য ডাউনলোড করেন তার ভিতর থেকে আপনি দেখবেন যে অনেকগুলো ফোল্ডার কম্পিউটারের ভিতরে জমা হয়ে থাকে, আর এগুলো আপনি যদি নিজে ডিলিট না করেন তাহলে সেটা কম্পিউটার কোনো সময় ডিলিট করতে পারে না। তো বন্ধুরা, এইভাবেই আপনার মেমোরিটাকে বা আপনার র্যামটাকে যখন ফুল করে ফেলে তখনই স্পিডটা কমে যায় বা হ্যাং হয়ে যায়। তো এটা আপনি নিজের থেকেই ডিলিট করে দিতে হবে আপনাকে। আর আপনি যদি সেটা না জানেন যে কীভাবে ডিলিট করবেন তাহলে হলো সমস্যা। তো আপনার স্পিডটাকে অবশ্যই বাড়াতে হলে অবশ্যই এই সিস্টেমগুলো আমাদেরকে জানতে হবে। তো আমি আপনাদের আজকে কিছু এরকম সিস্টেম দেখাবো যেভাবে আপনার আর কম্পিউটারের স্পিডটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন। তো আপনি যদি প্রথমেই কন্ট্রোল করতে চান আপনার স্পিডটাকে, তাহলে চলুন আমরা দেখ। প্রথমে আপনাকে উইন্ডোজ প্লাস আর ক্লিক করে এরকম রান বারটাকে চালু করতে হবে। আর এখানে আপনি লিখবেন, আপনাকে আমি সহজে দেখানোর জন্য আমি এটাকে লিখে রেখেছি। তো প্রথমে আপনি লিখে নেবেন ট্যাম্প, ওই ট্যাম্প লিখে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আসবে, এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর যেই টেম্পোরারি ফোল্ডারগুলো চালু হয়েছে আপনার, এই ফোল্ডারগুলো আপনি কন্ট্রোল প্লাস এ ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার ডিলিট বাটনে ক্লিক করে অথবা মাউসের ডান কার্সরে ক্লিক করে আপনার ডিলেটে ক্লিক করে দিতে পারেন। তবে এখানে সম্পূর্ণ ডিলেট হবে না, ডিলেট না হওয়ার কারণে আপনাকে অবশ্যই স্কিপ করতে হবে। আগে এটাকে টিক মার্ক চিহ্ন দিবেন, তারপরে স্কিপ করে দিবেন, তাহলে যা ফোল্ডারে ডিলেট হওয়ার তাই হবে, আর যা হবে না সেটা নিয়ে আবার টেনশন করবেন না, কারণ এটা কম্পিউটারের সেট আপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই হলো আমার প্রথম একটি টিপস। আর দ্বিতীয় টিপস, আপনি এই যে দেখতেছেন যে দ্বিতীয়টা, এটা হলো আপনি পার্সেন্টেজ সহকারী ট্যাম্প, আর এটা আবার আপনি উইন্ডোজ এবং আরে ক্লিক করে এই এখানে সার্চ বারে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর আপনি এখানে আবার একই সিস্টেমে পাইল দেখতে পারবেন, আর এই পাইলগুলো আপনি একইভাবে কন্ট্রোল এতে সিলেক্ট করে ডিলেট ক্লিক করে দিলে এটাকে ডিলেট করার অপশন নিয়ে আসবে এবং ওকে করে দিবেন, এটা ডিলেট হয়ে যাবে। যা ডিলেট না হবে তা আবার এভাবে স্কিপ করে দিবেন, ঠিক আছে। এটা হলো, আর আপনি দেখবেন যে তিন নাম্বার, হ্যাঁ তিন নাম্বারে আপনি এটাকে কপি করে আবার উইন্ডোজ আর এ ক্লিক করে আবার এখানে পেস্ট করে দিবেন। আর এই লেখাগুলো আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর, আপনি সেখান থেকে সংগ্রহ করে খুব সহজেই শুধু কপি করে পেস্ট করে দিবেন, পেস্ট করে ডিলেটে ক্লিক করে দেবেন। অন্তত আপনি যদি প্রতি সপ্তাহে 10 দিন বা 8 দিন আপনার ইউজ পরিমাণ যেরকম হয় এভাবে আপনি এটাকে ব্যবহার করবেন। যেই সংখ্যা আপনি আপনার ইউজের উপর, আপনার কম্পিউটার আপনি কী পরিমাণ ইউজ করেন সেই পরিমাণেই আপনার এই ফোল্ডারগুলো যে রিসেন্টলি বিন আছে সেটাকে আপনি এমটি করে রাখবেন, তাও আপনার অনেকটা স্পিড বেশি পাবেন। আপনার স্পিড যত বেশি করতেছেন মেমোরি তত খালি রাখবেন। তো তারপরে আপনি দেখুন চার নাম্বার অপশনে ক্লিন MGR, এটা কপি করে আপনি আবার ওই আগের সিস্টেমেই উইন্ডোজে ক্লিক করে আর ক্লিক করে তারপরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটা একটি অন্যরকম
সিস্টেমে আপনাকে দেখাবে, সেটা হলো আপনার যে ড্রাইভগুলো আছে। আমার এখানে শুধু দুইটা ড্রাইভ আছে, এই জন্য দুইটা দেখাচ্ছে। তো আপনি আমি প্রথমে যে সি ড্রাইভটা দেখাচ্ছি, আমি সি ড্রাইভটাকে ক্লিয়ার করে দেখাবো। এটা আপনি ওকে করে দেবেন, ওকে করে দিলে এটাকে এরকম ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আর ভিডিওটি অবশ্যই, যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি দেখে, অবশ্যই উপকৃত হবেন, কেননা এটা আপনার অবশ্যই কাজে আসবে। আর আপনি আমার ভিডিওটা দেখেছেন যেহেতু, তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন হলো আমাকে একটি লাইক তো দিবেনই, আর সাবস্ক্রাইব তো করবেনই, যারা সাবস্ক্রাইব করেননি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাকি, কেননা এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আপনার সাবস্ক্রাইবটা বিদা যাবে না। আর যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, আর সাবস্ক্রাইব করে নিয়ে আপনি বসে থাকবেন না, বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। কারণ বেল আইকনটি বাজালে অবশ্যই সবার আগে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো আল্লাহ হাফেজ, এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।